সব কিছু ঠিক থাকলে বিপিএল এ দল নিচ্ছেন সাকিব আল হাসানের মোনাক মাঠ। বিপিএল এর নতুন দল পদ্মা বিভাগের ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকছেন তিনি। সেই দলের অধিনায়কও হবেন মিস্টার অলরাউন্ডার। বিস্তারিত শুভ দেবনাথের আরেকটি রিপোর্টে। আগামী বছরের শুরুতেই আবারও বসবে বিপিএল এর আসর। 14 জানুয়ারি থেকে শুরু হয়ে পর্দা নামবে 28 ফেব্রুয়ারি। এর আগেই হোমওয়ার্ক ক্রিকেটে ব্যস্ততা বেড়েছে বিপিএল নিয়ে। এরই মধ্যে 10টি প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিকানা চেয়ে আবেদন করেছে। সাকিবের মোনাক মাঠ পদ্মা দলের মালিকানা পাচ্ছে, সেটি এক প্রকার নিশ্চিত। প্রস্তাবিত পদ্মা বিভাগ, যেটা শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ি, ফরিদপুর, গোপালগঞ্জ নিয়ে গঠিত হওয়ার কথা, অলরেডি একটাকে পাস হয়েছে, সেই বিভাগকে রিপ্রেজেন্ট করার জন্য মোনার্ক পদ্মা নামে আমরা একটি প্রস্তাবিত টিমের জন্য কোটেশন জমা দিয়েছি। নতুন দল নিতে আগ্রহের কারণ জানালেন মোনাক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আবুল খায়ের হিরু। বিগ বাজেটের টিম করবো, সেক্ষেত্রে আমাদের প্ল্যান রয়েছে 50 থেকে 70 কোটি টাকা আগামী 3 বছর আমরা খরচ করবো, লুক লাইক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আদলে। আরব আমিরাত ও দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টির সঙ্গে বিপিএল এর সূচি সাংঘর্ষিক হয়। বিদেশি ক্রিকেটারদের দলে টানতে বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ইংলিশ অলরাউন্ডার মইনালের সঙ্গে কথা সেরেছে এই নতুন ফ্রাঞ্চাইজি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা চলে গেলে এই জায়গাগুলো কারা ফিল আপ করবে, সেটা এই বিপিএল থেকে বা প্রিমিয়ার লিগ থেকে আমরা প্লেয়ার পাবো। সেই জায়গায় মোনার্ক পরিবার বা মোনার্ক পদ্মা নামে যে টিম প্রস্তাবিত, সেই টিম খুব ভালো ভূমিকা পালন করবে। এখানে সাকিবের রোল থাকবে এজ এ মালিক এবং সে প্লেয়ার। একের পর এক ক্রীড়াঙ্গনে অবদান রেখেছে সাকিবের প্রতিষ্ঠান। হকি, গলফ, ক্রিকেটের পর এবার ভলিবলেও দল নিতে চায় তারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।